এটাকে আমরা পাল্টায় ওভাবে কিছু আমরা দেখছি না, কিন্তু ফিরাদ আকিম করবে শুনেই আমার যেটা চিন্তা মাথায় ঢুকছে সেটা হচ্ছে যে ফিরাদ আকিম কি কুনাল ঘোষের থেকে পারমিশন নিয়েছে, নয়তো আবার যেতে চাইবে আবার বকা দিয়ে দেবে যে মুখ্যমন্ত্রী চায় না বলে মাঝ রাস্তা থেকে বা স্টেজ থেকে নেমে আসতে হবে। শুনুন, এইসব করে অমিত শাহের সবার লোক আটকানো যাবে না, অমিত শাহের সবাকে ছোট দেখানোও যাবে না। এবার অমিত শাহর কর্মসূচির পাল্টা কর্মসূচি তৃণমূলের, অনুব্রতহীন বীরভূমে কর্মসূচির দায়িত্বে ফিরহাদ হাকিম, রবিবার সিউড়িতে পাল্টা কর্মসূচির সম্ভাবনা রয়েছে এমনটাই খবর সূত্রে। অমিত শাহর কর্মসূচির এবার পাল্টা কর্মসূচি তৃণমূলের তরফ থেকে, অনুব্রতহীন বীরভূমে কর্মসূচির দায়িত্ব দেওয়া হয়েছে ফিরহাদ হাকিমকে, রবিবার সিউড়িতে পাল্টা কর্মসূচির সম্ভাবনা রয়েছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই ভরসা করেন মানুষ এমনটাই বলেছেন মেয়র ফিরহাদ হাকিম। মানুষ মমতা ব্যানার্জিকে ভরসা করে ভোট করেছে, তিনবার মুখ্যমন্ত্রী হয়েছেন, আমরা সবাই এমএলএ হয়েছি, সংখ্যাগরিষ্ঠতা হয়েছে মমতা ব্যানার্জির যেহেতু মুখ্যমন্ত্রী সেই জন্য। সুতরাং এখানে আলাদা করে কে ববি হাকিম কে অন্য কেউ এটাতে যায় আসে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ ভালো মানে বিশ্বাস করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই সারা বাংলায় আমাদের সমর্থন। চৈত্র সংক্রান্তি অর্থাৎ আগামীকাল অমিত শাহ রাজ্য সফর এবং তিনি বীরভূমের সিউড়িতে সভা করতে চলেছেন। আমরা জানি যে সামনেই পঞ্চায়েত নির্বাচন এবং 2024 সালে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বেশ কয়েকটি সভা করার কথা অমিত শাহর এ রাজ্যে, তার মধ্যে এটা প্রথম সভা বীরভূমে। অনুব্রতহীন এই বীরভূমে কর্মসূচির রয়েছে অমিত শাহর এবং পাল্টা সভা করার কথা বলা হচ্ছে তৃণমূলের তরফ থেকে, কর্মসূচির দায়িত্বে রয়েছেন ফিরহাদ হাকিম, রবিবার সিউড়িতে পাল্টা কর্মসূচির সম্ভাবনা। বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি। সজল বাবু, অমিত শাহর যে কর্মসূচি রয়েছে তার পাল্টা কর্মসূচি এবার নেওয়া হয়েছে তৃণমূলের তরফ থেকে এবং সেই কর্মসূচির দায়িত্ব দেওয়া হয়েছে ফিরহাদ হাকিমকে, রবিবার সিউড়িতে পাল্টা কর্মসূচির সম্ভাবনা রয়েছে খবর সূত্রে, কিভাবে দেখছেন বিষয়টা? না, যে কোনো রাজনৈতিক দল কর্মসূচি করতেই পারেন, এটাকে আমরা পাল্টায় ওভাবে কিছু আমরা দেখছি না, কিন্তু ফিরহাদ হাকিম করবে শুনেই আমার যেটা চিন্তা মাথায় ঢুকছে সেটা হচ্ছে যে ফিরহাদ হাকিম কি কুনাল ঘোষের থেকে পারমিশন নিয়েছে, নয়তো আবার যেতে চাইবে আবার বকা দিয়ে দেবে যে মুখ্যমন্ত্রী চায় না বলে মাঝ রাস্তা থেকে বা স্টেজ থেকে নেমে আসতে হবে। শুনুন, এইসব করে অমিত শাহের সবার লোক আটকানো যাবে না, অমিত শাহের সবাকে ছোট দেখানোও যাবে না। আর এই তো দেখলাম শুভেন্দু অধিকারীর জনসভা আর ভাইপোর জনসভা, শুভেন্দু অধিকারীর জনসভায় লোকের শেষ নেই আর ভাইপোর জনসভায় লোক নেই, এটা আমরা দেখেছি, এটা অমিত শাহও দেখে যাবে, এইটাই তফাত আর কিছু না। অমিত শাহ আসছে অমিত শাহ একটা স্ট্যাটারের সঙ্গে, কোথায় একটা নারদার 5 লাখ টাকা আগামী সভা করবে, আরে যদি বুঝতাম মমতা ব্যানার্জিও যাবে তাহলেও না হয় একটা কথা ছিল। এই সমস্ত মানে এটা খেলো ছেদো, রাজনৈতিক দল নেই, সরকার নয়, এরা এরা এখন ক্লাবে পরিণত হয়েছে, পাড়ার ক্লাবে, এদের নিয়ে কিছু বলার কোনো মানেই হয় না। করুক করুক, ওরা ভালো করে প্রাণ ভরে সভা করুক। অনেক ধন্যবাদ সজল বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে। দেবাংশু, এই যে সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং সেটা মাফ করবেন তৃণমূলের সভা রয়েছে সিউড়িতে, অমিত শাহ সভা করে যাওয়ার পরেই এই সভা রয়েছে যার দায়িত্বে রয়েছেন ফিরহাদ হাকিম, তা নিয়ে সজল ঘোষ বিজেপির তরফ থেকে যেটা কটাক্ষ করা হচ্ছে যে গতকালের যে দুটো সভা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর, সেই দুটি সভায় ভিড়ের নিরিখে কত এগিয়েছিল শুভেন্দু অধিকারী সেই প্রশ্ন যেমন তোলা হয়েছিল, তেমন এটাও বলা হচ্ছে যে তৃণমূল দলটা তো এখন পাড়ার ক্লাবে পরিণত হয়েছে, যত ইচ্ছে সভা করতেই পারেন, অমিত শাহ সভাকে টক্কর দেওয়া সম্ভব না। দেখুন, 2021 বিধানসভা নির্বাচনে বিরাট ভিড়ের ছবি দেখিয়েছিল বিজেপি, দোস্তরামে সেই ভিড়গুলো আসলে কোথায় ভোট দিয়েছিল সেটা প্রমাণ হয়ে গেছিল। দু নম্বর কথা হচ্ছে, আগের দিন শুভেন্দু অধিকারীর সভায় যা ভিড়, ওই ছাদ যে ওপরে যে ছাদটা করা ছিল কাপড়ের, ওই ছাদের বাইরে লোক ছিল না, আপনাদের ওখানে ক্যামেরা ছিল, সাংবাদিক ছিল, আপনারা একটু জুম করে দেখে নিন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেইটুকু জায়গায় শেড দেওয়া গেছিল সেই শেডের বাইরেও রোদের মধ্যে লোক দাঁড়িয়ে দেখেছে, তো এইটা হচ্ছে বেসিক ডিফারেন্স।
আর শুভেন্দু অধিকারীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো তুলনা চলে না, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের গড় দক্ষিণ চব্বিশ পরগনায় 31-30 তৃণমূল জিতেছে, শুভেন্দু অধিকারী নিজের গড় 16 মধ্যে 50% সিট বাঁচাতে পারেননি, ফলে ওখানেই প্রমাণ হয়ে যায়। 3 বক্তব্য, যে পারমিশন নেওয়ার কথা বলছেন, আমি দেখছিলাম আপনাদের এখানে যে তৃণমূল সভা করছে, পারমিশন নিয়েছেন কিনা কুণাল ঘোষের থেকে। আমার বক্তব্য হচ্ছে যে দিলীপ ঘোষ তো আজকালকার দিনে শুনছি শুভেন্দু অধিকারীর কাছ থেকে বকা খাওয়ার পর উনি সকালবেলা মর্নিং ওয়াক করতে গেলেও পারমিশন নিতে হয় এখন ওনাকে বিজেপির থেকে, যে শুভেন্দু দা বকে দেবে না তো একটু মর্নিং ওয়াক করতে পারবো। কারণ কদিন আগে অব্দিও শুভেন্দু অধিকারীরা দিলীপ ঘোষের মর্নিং ওয়াক করা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছেন। ফলে তৃণমূলের মিটিং কে করবেন না করবেন এটার দ্বারা তো প্রমাণিত, অমিত শাহ হচ্ছেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি এবং বর্তমানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে কাউন্টার করছেন আমাদের রাজ্যের একজন ক্যাবিনেট মিনিস্টার, তাকে কাউন্টার করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়কে নামতে হচ্ছে না। ফলে আমাদের কাছে অমিত শাহের লেভেলটা কি এটাই বুঝতে পারছেন? আর সেই জায়গায় দাঁড়িয়ে কে সজল ঘোষ কি বললো না বললো তাতে আমাদের কিচ্ছু যায় আসে না, এর আগেও আমরা প্রমাণ দিয়েছি, ইলেকশনের রেজাল্টের দিন আবার প্রমাণ হবে। ধন্যবাদ দেবাংশু।